দেখো সামনে এরকম অবস্থা হয়ে আছে না, মানে ওইখান থেকে ভিডিও বানাতে পারছি না। এখানে অবস্থাটা দেখো একবার, হ্যান্ডসাম বয় দেবাঞ্জন পুরো পুরস্কার দেবাঞ্জন সুজি এর জন্য মোবাইল। তোদের বাড়িতে যদি ব্লগ করতাম তারপরে আমরা বিয়েতে অন্য কিছু দেবো, তাই তো। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড গাইস। এন্ড আজকে ভিডিও স্টার্ট হচ্ছে ভাই 12:30 থেকে, মানে এখন টাইম হচ্ছে 12:30, আর আমি এখন আছি রৌদ্র ছায়া ভিলাতে। এই হচ্ছে রৌদ্র ছায়া ভিলা, আর আজকে হচ্ছে আমার ছোটবেলার বন্ধু বেসিক্যালি বরুণ, ওর এঙ্গেজমেন্ট, তাই তো, এঙ্গেজমেন্ট। আর আমার সাথে আছে মানস, মনীষ, দেবাঞ্জন আর রাহুল, ঠিক আছে। আমরা চারজন আছি, আমাদের নির্ভর এই যে। তো চলো এখন বেশি দেরি না করে যাওয়া যাক। 2000 ইয়ার্স লেটার, কনগ্রাচুলেশন। সেখানে এখন বৌদির বন্ধুদের ফটো উঠছে। তুমি এত পোস্ট শেখাচ্ছ, তুমি কিছু বলো। দেখো আমাদের এক্সপিরিয়েন্স নেই, আমরা কেউ জানি না, আমরা এখন সবাই এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, ঠিক আছে। বলছিস তুই বলিস না কেন রে, ক্যামেরা ঘোরালে তুই বলিস না কেন? আমি নীরব মোদি হচ্ছে জামাইবাবু সালার, একই দিক এঙ্গেজমেন্ট হচ্ছে, তোর তো হয়ে গেছে, তোর তো সালার হচ্ছে, তুই কিছু বল। দেখো সামনে এরকম অবস্থা হয়ে আছে না, মানে ওইখান থেকে ভিডিও বানাতে পারছি না। এখানে অবস্থাটা দেখো একবার, আমি পুরো এই ধারে চলে এসেছি, এই কুলারের সামনে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তুমি কিছু বলো, তোমার কিরকম লাগছে? টেনশনে আছি কিছু। টেনশন? টেনশন কেন? চাপে আছি, বিয়ে হয়ে যাচ্ছে না, চাপে হয়ে যাচ্ছে। এটা দেখতে গেলে মেন সব কিছু হয়ে যাচ্ছে, ওটাই ওটার জন্যই চাপে আছে। যা রে ভাগ্নে, খুব কষ্ট। দেবাঞ্জন কিন্তু ক্যামেরা এর দিকে গেলেই পোস পোস দিচ্ছে রে, একদম হ্যান্ডসাম বয় দেবাঞ্জন। তোকে পুরস্কার দেব আজ। হ্যাঁ, তোকে হ্যান্ডসাম বলিস, তোকে পুরস্কার দিয়ে দেব। তো কাকিমা বলছে ব্লগ বানাতে ভাই, তোদের বাড়িতে যদি ব্লগ করতাম তারপরে আমরা বিয়েতে অন্য কিছু দেবো, তাই ভাইকে দেওয়া হচ্ছে। তো গাইস আমাদের বন্ধুদের তরফ থেকে এটা দেওয়া হয়েছে। আমি ব্লগটা তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তুমি মেগাকে নিয়ে ওই গেট থেকে আসবে বাইকে করে, ডাইরেক্টর এখানে বাইকটা রেখে ঢুকবে, বুঝে গেছে? বুদ্ধিটা কার? বুদ্ধিটা হচ্ছে কাকিমার। কাকিমা শিখিয়ে দিচ্ছে, আমরা ছেলে বলে একটা ভাই, আর এরা মেয়েরা এত ফটো তুলেছে, মানে কি বলবো। এই জায়গাটাতে লিটারেলি ভাই 2 ঘন্টা ধরে ফটো তোলা হয়েছে, কিন্তু আমাদের ফটো ওঠেনি। আমাদের ফটো কোথায়? আমরা ছেলে বলে একটাই ছবি। এদের দেখো, এরা জামা প্যান্ট চেঞ্জ করে চলে এসেছে। আমাদের বর এখন চেঞ্জ করতে পারেনি, ঘরে যাবে। হ্যাঁ টাটা, যাও সাবধানে যেও, বাড়ি গিয়ে জানিও বরুণকে। এটা কি পোজ ভাই?
তো গাইস এর সাথেই শেষ হচ্ছে আজকের এই ব্লগ। আই হোপ গাইস তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। আর এই ব্লগটা একটু ফান ব্লগ ছিল। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইন্টারেস্টিং কোনো টপিকের সাথে। তখনের জন্য বাই। কিছু বল, আমি আজ লাস্ট বলবো। লাস্টে মানে ভিডিও শেষ হয়ে গেলে বলবি না কিছু? ভিডিও লাস্টের আগে বল। লাস্টের আগে ভিডিও, ভিডিওর আমার লাস্টের আগে হয়।